সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আজ 10ই মার্চ শুক্রবার সকাল থেকে ধর্মঘট সফল করার জন্য একাধিক দাবি নিয়ে রাস্তায় নামল সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি আরামবাগ শাখা। এই শাখার কর্মচারীরা এদিন আরামবাগ শহরে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত করলেন। এই মিছিলটি শুরু হয় আরামবাগ আদালত চত্বর থেকে এবং এসে শেষ হয় আবারও আরামবাগ আদালত চত্বরে। আরামবাগ আদালত চত্বরে দাঁড়িয়ে এই বিষয়ে মিছিল অংশগ্রহণকারী এক ব্যক্তি কি বললেন শুনুন। আমাদের ধর্মঘট 100% সফল হয়েছে এবং আমরা কাউকে জোর করছি না, কোনো স্টাফকে। আমরা বলেছিলাম যদি কোনো স্টাফ চায় সে কাজ করতে পারে, কিন্তু আমাদের প্রতিটা স্টাফ কারো কোনো প্রেসারে না এসে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ইচ্ছায় ধর্মঘটে যোগদান করেছে এবং 100% স্টাফ এতে অংশগ্রহণ করেছে, কাউকে কোনো জোর দিতে হয়। আমরা করেছি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে আমাদের পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির আরামবাগ শাখা, স্টেনো অ্যাসোসিয়েশনের হুগলি কমিটির সদস্যরা এবং প্রসেস সার্ভার অ্যাসোসিয়েশনের যারা সদস্যরা আছে সবাই একসাথে আমরা একত্রিত হয়ে আজকে এই ধর্মঘট করছি। আমাদের দাবি একটা, যেটা অনেক দিন ধরেই চলছে, আমাদের আপ টু ডেট একদম ডিএ চায়, আমাদের ন্যায্য সম্মান চায়। আমাদেরকে নিয়ে যেভাবে হাসিঠাট্টা হচ্ছে, বিভিন্ন রকম কমেন্ট পাস করা হচ্ছে, সরকারি কর্মচারীদের যে প্রাপ্য সম্মান দেয়া হচ্ছে না তার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমাদের সেন্ট্রাল হারে ডিএ চাই এবং আপ টু ডেট যা বকেয়া আছে সব কিছু মিটিয়ে দিতে হবে। তার সাথে সরকারি কর্মচারীদের ন্যায্য যে অধিকার আছে সেই অধিকারের বিরুদ্ধে আমাদের যে লড়াই চলছে এই অধিকারটা সরকারকে মানতে হবে। এবং আমাদের এই ধর্মঘটে আজকে যে আমরা ডেকেছি যে দাবি যদি সরকার না মেটায় তাহলে আগামী দিনে আরও ভয়ঙ্কর রকমের আন্দোলনের পথে আমরা হাঁটব। 3% দিয়ে যেটা দিয়েছে সেটা আমাদের কাছে, যে আমরা যখন শুনেছি একটা চিরকুটের মাধ্যমে দিয়েছে, সেটা অতি নগণ্য। আমাদের যে দাবি, যে বিপুল অঙ্কের দাবি আছে প্রায় 35-36% এখনও পাওনা আছে, তার কাছে 3% কিছুই নয় এবং এটা খুবই সামান্য। এটা শুধু আমাদেরকে দিয়ে অপমান করা হয়েছে। আমার নাম সুশোভন মুখার্জি, পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির আরামবাগ শাখার সম্পাদক। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ।
প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।